দিগন্তে পাখির কণ্ঠে বনকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু দূর। দিগন্তে পাখির কণ্ঠে বনকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। আসসালাতু আসসালামু আলাইকা মারহাবা ইয়া শাফিউল মুযনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। পবিত্র হামদে বারী তালা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথা লিখছেন, যে কথা আমরা এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমরা শ্রেষ্ঠ বলে থাকি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, এবং ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমাকে আপনাকে ইনসান রূপে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে আমার আপনার নবী দোজাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠালেন, এবং তার উম্মত হয়ে আমরা এই দুনিয়ার মধ্যে আসতে পারলাম। তো সেই সম্পর্কে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া স্বরূপ তানার দরবারে আমরা ছোট্ট একটি হামদে বারি তালা পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আল্লাহু 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান, দিগন্তে পাখির কণ্ঠে বনকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু দূর। দিগন্তে পাখির কণ্ঠে বনকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা আসমান, সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান, শ্যামল
प्रकृति जोस्ना रात्रि देखे जोड़ाई जे अमर नयन दूर नीलिमाय चाँद सितारा के दिल मधुर आलापो श्यामल प्रकृति जोस्ना रात्रि देखे जोड़ाई जे अमर नयन दूर नीलिमाय चाँद सितारा के दिल मधुर आलापो कार सृष्टि निपुणता देखे जोड़ाई जे प्राण कार सृष्टि निपुणता देखे जोड़ाई जे प्राण से जे अमर मालिक सबर मालिक अमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोलो बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के रखिलो भासमान তারপর শেষ কথায় কবির মনের কি ফরিয়াদ দিচ্ছে দেখুন এই দুনিয়াতে আমরা কারোকে দেখলে কত সুন্দর তারিফ করি হ্যাঁ আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে এই দুনিয়াতে চাঁদ দেখতে কত সুন্দর আমরা চাঁদের সঙ্গে কত কি উপমা করি আর এই দুনিয়াতে দুনিয়াতে আমরা ওই কাশ্মীরে অনেক জায়গায় ঘুরতে গেলে আমরা বলি না দুনিয়াতে জান্নাত কি সুন্দর জান্নাত বানিয়ে পাঠিয়েছে কিন্তু এই দুনিয়াতে আমরা এই দুনিয়ার কথা সব বাদ দিন এই দুনিয়াতে কেউ কারোকে যদি না ভালোবাসে তাকে দেখে কত তারিফ প্রশংসা করে হ্যাঁ আল্লাহ তোমাকে কত সুন্দর করে কত ফুরসত করে বানিয়েছে এই কথা আমরা বলে থাকি যদি আল্লাহ সৃষ্টিকে এত সুন্দর করে বানাতে পারে তাকে দেখে প্রেমে পড়ে যায় আমরা যদি তাকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই তাহলে সেই সৃষ্টিকে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা তাহলে সেই আল্লাহ পাক কত সুন্দর দেখতে হবে আমরা যদি মনে করি দেখতে পাবো না জান্নাতে যেতে লাগবে আল্লাহকে দেখতে গেলে আর জান্নাতে গেলে জান্নাতে যাওয়ার মতো কাজ করা লাগবে কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরাম করি শুকর তব সারা ক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরাম করি শুকর তব সারা ক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা ক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দ্বারে সিজদা করে কবি মজি বোলা লাভ কার দ্বারে সিজদা করে হো যায় ফাঁকা লাভ কার দ্বারে সিজদা করে কবি মজি বোলা লাভ সে যে আমার মালিক সবার মালে সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান 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 শুনলেন পবিত্র হামদে বাড়ি তো শুনলেন পবিত্র